হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানিয়া, আজকে ব্লগটি স্টার্ট করছি। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আজকে আমি বাজারে গিয়েছিলাম একটু। তো যেহেতু শীতকাল, এখন শীতের মৌসুম, তো শীতের মৌসুমে হাঁস, তারপর কবুতর, তারপর বক, এগুলি খাওয়ার আসলে সিজন চলে, মানে খুব ভালো লাগে শীতকালে এগুলি খেতে। পিঠা দিয়ে, পোলাও দিয়ে বা চালের রুটি দিয়ে, ছিটা পিঠা দিয়ে অনেক মজা লাগে। আর আমার কাছে তো খুবই পছন্দের জিনিস হাঁসের মাংস দিয়ে যে চালের রুটি, তারপর পিঠা, পোলাও। তো এসে পড়লাম হাঁস কেনার জন্য। তো আমি দেশি হাঁস কিনলাম বাজার থেকে দুইটা। এটা হলো বাজার থেকে দেশি হাঁস কিনা উদ্দেশ্য হলো, হাঁসও নাকি ফার্মে পাওয়া যায়, আমি আসলে জানা ছিল না। তো আমি যখন দোকানদার, মানে আমি এই দোকান থেকে সবসময় মুরগি, দেশি মুরগি নেই, তো উনি বলছিল লোকটা যে ম্যাডাম আপনি দেশি হাঁস নিয়ে যান, কারণ হাঁসও ফার্মের হয়। তো আসলে এটা একদম নতুন শুনলাম, জানি না হাঁসও কীভাবে ফার্মে হয়। তো যাই হোক, আমি দুইটা দেশি হাঁস কিনে নিয়ে আসলাম আর দেশি মুরগি কিনে নিয়ে আসলাম। আজকে আমার হাঁস খেতে এত ইচ্ছে করছে, অনেক খেতে ইচ্ছে করছে। তো আজকে আমি হাঁস রান্না করব, যেহেতু আপিপার পরীক্ষা শেষ, এখন মজার মজার খাওয়া রান্না করব বাসায়, যেহেতু অনেক সময় আছে। আর শীতকালে তো আসলে নতুন নতুন সবজি, তারপর পিঠা, তারপর হাঁস, পোলাও, এগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার টুকিটাকি কিছু সদাইও কিনে নিয়ে এসেছি বাজার থেকে। আর যেহেতু আফিফাকে নিয়ে গিয়েছিলাম বাজারে, তো আফিফা হাঁস দেখে মানে ভয় পাচ্ছিল। বারবার বলতেছিল মাম্মি এটা কিভাবে খায় হাঁস, কি মানে ডাক কি খায়, ও তো হাঁস বলতে পারে না, তো বলছিল ডাক কি খায়। তারপর আবার কবুতর দেখছিলাম, তো লোকটা বলছিল যে কবুতর নিয়ে যান। তো আমি বললাম যে ঠিক আছে, আমি নেক্সট উইকে আবার কবুতর কিনে নিয়ে যাব, আজকে আর নিলাম না। তো আফিফা তো বলছে আমি পিজন খাবো না। তো আসলে কবুতর শীতকালে খেতে কিন্তু অনেক মজাই লাগে, ভেজে খেতে বা ভুনা করতে। আমার কাছে কিন্তু এগুলি অনেক মজা লাগে, জানি না কার কার কাছে কী রকম লাগে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কার কার আমার মতো প্রিয় এগুলি খাবারগুলো। তো বলতে বলতে কিন্তু আমার মুখে একদম পানি এসে পড়েছে, কারণ আমার কাছে শীতকালের সবজি, শীতকালের পিঠা, শীতকালের সব খাবারই খুব ভালো লাগে। তো আজকে চিন্তা করলাম যে হাঁস রান্না করব, হাঁসের সাথে পোলাও রান্না করব। আর যেহেতু সকাল থেকে আমাদের চুলার গ্যাস থাকে না, দুপুরবেলায় অনেক সময় 3টা 4টায় আসে, সে কারণে কিন্তু হাঁসটা আমি ইলেকট্রিক চুলাতেই রান্না করে ফেললাম। একদম ভুনা ভুনা করে জাল দিতে দিতে তারপরে আমি কিন্তু হাঁসটা রান্না করেছি। এই ফাঁকে হাঁস রান্না করতে করতে আজকে কি মানে অদ্ভুত একটা ব্যাপার যে চুলায় গ্যাস এসে পড়েছে। তারপর আমি চুলায় রান্না করে নিলাম পোলাওটা, আর হাঁস তো রান্না হয়ে গিয়েছে ইলেকট্রিক চুলাতে। তো এখন দুপুরবেলা আমি আর আফিফা খাবো মজা করে, যেহেতু হাঁস রান্না করেছি। সাদা পোলাও আর হাঁস আমার খুবই ফেভারেট একটা খাবার, আর আফিফাকেও আমি শিখাচ্ছি আসলে এগুলি মজার মজার খাবারগুলো। অনেক মানে ঐতিহ্য আমাদের বাঙালির, ঐতিহ্য বাংলাদেশে যারা থাকি আমরা, আমরা কিন্তু বুঝি যে হাঁস মানে মানে শীতকালে হাঁস দিয়ে পিঠা বা পোলাও খেতে কতটা মজা লাগে। তো যাই হোক, এখন আমি আর আফিফা খাবারটা এনজয় করবো।
তো আশা করি আজকে ব্লগটা কিন্তু আপনাদের ভালো লাগবে। আর যেহেতু রাত্রেবেলা আজকে খেলা আছে ব্রাজিল আর ক্রোয়েশিয়া, সে কারণে কিন্তু আমি একদম এক্সাইটেড। যেহেতু আমি ব্রাজিল সাপোর্টার, সে কারণে কিন্তু আফিফার সাথে আমার একদম তর্ক লেগে থাকে সারাক্ষণ। আফিফা করে আর্জেন্টিনা, আমি করি ব্রাজিল, আর আমার হাজব্যান্ড আফিফার বাবা ও করে ব্রাজিল। তো আমরা কিন্তু অনেক করে মানে ওয়েট করছি আজকে রাতে, যেহেতু খেলা, আর খুব মানে মন থেকে সাপোর্ট করছি যাতে করে ব্রাজিল জিতে। তো যাই হোক, সে কারণে কিন্তু আজকে আমি ভালো একটা খাবার রান্না করেছি। আর যেহেতু আফতার স্কুল বন্ধ, এখন হাতে সময় আছে, মানে খুব বাসায় থাকি, বের হই কম, তো চেষ্টা করি বাসায় মজার মজার খাবারগুলো রান্না করে আমি আর আফিফা উপভোগ করি। তো যাই হোক, আজকে খেলা দেখবো, খুব এক্সাইটেড লাগছে, তো খাওয়াটা এনজয় করি। এই যে আফিফার ফেভারিট রসমলাই, এখন আফিফা খাবে। খাবার কি আফিফার মালাই রসমলাই, এটা মালাই রসমলাই, এখন আফিফা এটা খাবে। বিক্রমপুর থেকে মালাই রসমলাইটা এতদিন ধরে আসেনি, এই যে দেখেন মালাই, দেখেন এটা একমাত্র আমাদের বিক্রমপুরেই পাওয়া যায়, আর কোনো জায়গায় পাওয়া যায় না যে রসমলাই হচ্ছে মালাই। এখন আপনি এটা খেয়ে তারপর তো অনেক কষ্টে নিজেকে ঠিক করে রাত্রেবেলায় অনেক কান্নাকাটি করার পর আফিফা বলছিল যে মাম্মি আমি তোমার জন্য চিকেন চিজ পিজা বানাবো, তুমি কান্না করো না। তো মনকে আসলে বোঝাতে পারছিলাম না যে আমার প্রিয় টিম হেরে গিয়েছে ব্রাজিল। তো খেলার ভিতরে আসলে হার জিত আছে এটা বুঝি, কিন্তু মানতে পারছিলাম না। আর নেইমার অনেক ইনজুরড ছিল ওর পায়ে, তারপরও ও ভালো খেলার চেষ্টা করেছে। তো যাই হোক, এখন আর খেলা দেখতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে আর খেলা দেখবো না। তো আফিফা আমার জন্য চিকেন পিজ্জা রাত্রেবেলা বানিয়েছে, রাত দুইটার দিকে আমি অনেক কান্নাকাটি করছিলাম। তো আফিফা যেহেতু পিজ্জাটা বানিয়েছে, পরে মনটা ভালো হয়ে গেল। তো যাই হোক, আসলে জীবনে সবসময় যে একা একজনই জিতে যাবে তা কিন্তু নয়, মাঝে মাঝে অন্যদেরকেও মানে হেল্প করা উচিত জেতার জন্য।
তো যাই হোক, সবার জন্যই শুভকামনা রইল, যেই আসুক বিশ্বকাপ যেই নেই, সবার জন্যই শুভকামনা রইল। আর যেহেতু আমার প্রিয় দলটি হেরে গিয়েছে, তাহলে কিছুই বলার নেই, নেক্সট টাইম আবার মানে আশা করব ওরা যাতে বিশ্বকাপটা নেয়। তো আমরা এখন পিৎজাটা খাবো, খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আসলে মনটা ভালো নয়, তারপরও আপনাদেরকে বলে রাখি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ব্লগটি কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার দিবেন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসার দোয়া। আমি তানিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।